সঞ্জয়, হ্যাঁ বলেন। চারখানা লিংক রেডি করো। গুগল মিটের চারখানা লিংক মানে প্রত্যেক দিনে দুটো করে লিংক। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, এখানে বলেন না, ওটা পরে কথা বলে নিব। আচ্ছা। তাহলে আমরা সাউন্ড অফ করছি। হোস্ট কে করবে? হোস্ট কে করবে? ডান 5 মিনিট দাঁড়িয়ে নেন, কে কে অ্যাড হয় একটু দেখে নি, অ্যাড হয়ে নেক তারপর স্টার্ট করেন। হ্যাঁ সঞ্জয় স্যার, আমি একটা সঞ্জয়কে ইয়ে পাঠিয়েছি ওর পাওয়ার পয়েন্ট শো করে, ওটাকে একটু প্রেজেন্ট করা যাবে? আমাকে পাঠিয়েছেন? হ্যাঁ তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। আচ্ছা দেখছি। শ্যাম, আমাদের যারা পেপার করবে তারা কি সবাই ঠিক আছে? I saw two of them, sir. আমি তাহলে আমরা শুরু করতে পারি। আমি হয়তো লিঙ্কটাই পাঠাইনি, ঠিকই বলেছো। ঠিকই বলেছো, আমারই হয়তো ভুল আছে। পাঠালাম। আমারই ভুল হয়েছিল, আমি সুকান্ত গুড আফটারনুন এন্ড গুড ইভিনিং।
তোমার চেহারাটা অর্ধেক দেখা যাচ্ছে, ফেসটা অর্ধেক দেখতেছি যে আমার নেটওয়ার্ক প্রবলেম আছে মনে হয়, বুঝতে পারছি না। আমি কিছু শুনতে পাচ্ছি না ভাই, দেখতে পাবে না, শুনতে পেলেই হলো। এখন তো হাঁটছি কিন্তু শুনতে পাচ্ছি না তো কিচ্ছু। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি অনুপদা, আমি একবার মিটিং থেকে বেরিয়ে গিয়ে সুকান্তকে একবার ফোন করেই দেখছি, কারণ কি এখনো সুকান্ত কোচ আসেননি বোধ হয়, না? হ্যাঁ ঠিক আছে শ্যাম, আই এম সরি, আই জাস্ট গো আউট অফ অর্ডিনেন্স। সুকান্ত জয়েন করছেন এখন। সঞ্জয় যখন লোকেরা জয়েন করবেন তখন যে আওয়াজটা, ওটা কি মিউট করার কোনো উপায় আছে? না আপাতত পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, পরে একটু দেখো, এটা আমি দেখছিলাম সব জায়গাতে, গুগল মিটে যখন ওয়েবিনার হচ্ছে এটা একটা সমস্যা, আমার সামান্য সমস্যা ওই আওয়াজটা হয় আর কি, একটা নোটিফিকেশন। সঞ্জয় একটু অ্যালার্ট করো আমাদেরকে যদি সুকান্ত ঢুকলে।
বেবিনারে যারাই আছেন তাদের কাছে আমি অ্যাপোলোজাইজ করছি, নিখিলেশ ভট্টাচার্য বলছি। আমাদের গেস্ট অফ অনার যিনি আছেন ডক্টর সুকান্ত ঘোষ, ওনাকে আমি জাস্ট দু মিনিট আগে আসলে লিঙ্কটা পাঠালাম, আমি একদম ভুলে গেছিলাম, কলেজে সবার মধ্যে ইয়ে করে সার্কুলেট করেছি, ওনাকে পাঠাতে ভুলে গেছিলাম, এখন পাঠানো হয়েছে, উনি আসছেন, একটু জয়েন করলেই আমরা মিটিং ওয়েবিনারটা শুরু করতে পারি। আর সঞ্জয়, আমরা কি অলরেডি লাইভ রেকর্ডেড হচ্ছে অলরেডি যা বলছি? হ্যাঁ সঞ্জয়, আমরা কি অলরেডি আমাদের কথা রেকর্ডেড হচ্ছে? হ্যাঁ সেটা স্ট্রিমডও হচ্ছে। হ্যাঁ ওই আপনাকে লিংক পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ সুকান্ত, সুকান্ত এসে আছেন। Education in the Times of COVID-19, which is jointly organized by the Academic Council and Student Teacher Interaction Cell of Bepara College. Now, before I move on with the webinar, I would briefly like to introduce myself. I am Shan Anjum, Assistant Professor, Department of Sociology, Bepara College. Now, moving on with the webinar. The webinar is being organized for the students of our college who recently took part in a national level webinar organized by the Department of Education, Gokhale Memorial Girls College, Kolkata, on the 27th of July 2020. And I'm happy to let you all know that 7 of our students from Bepara College had their papers selected for that seminar. Since they got only 3 minutes for the presentation there, we are hereby giving them an opportunity to read their full papers here today. And out of 7 original papers, 4 of them will be read out in today's webinar. And now we have as our guest of honor for today's webinar, Dr. Shupanta Ghosh, Department of Political Science, Kuchbihar College. I humbly request him to address the audience virtually and speak a few words. Over to you, sir. Sir Sukanto Ghosh, I would like you to address the audience virtually. Good evening to all. First of all, thank you to give me that type of honor. On behalf of my college, and my department, I sincerely thank to all the faculties and the members of the Academic Council of Bepara College, because in the time of COVID-19, that type of webinar are not organizing, because we are concentrated on our faculties members, but we are not concentrated on the students. And this webinar is a student-centric webinar. And in the time of COVID-19, how the education system should be proceed. And as a guest, I will don't go for the any details, because when you are a guest, you don't I think you don't think talk too much. But I will definitely say something about the students of Bepara College. Because they are participating very enthusiastically and with their utmost interest.
And there are three or four paper presenters are there. And I'm very glad to welcome them on this platform where they can present their full paper as per their host said that before that there was a one webinar where they unable to present their full paper. Now they can, and for this opportunity to the students, the Birpala College has I think done very remarkably well, because compared to other college, if we compare other college in Duwas or Hill area, we'll find that there are only two or three classes colleges maybe there they are organizing that type of student webinar. And in the pandemic situation, there is a two way of online teaching. I think one is through the recorded classes, and another is online mode. It may be on any online platform. So it's quite difficult for the teachers also to cope up with the situation, because the situation has changed rapidly, and in the whole world the same situation prevailing, and we are not very much accustomed with this new type of techniques and the educational learning management. That's why I think the teachers should be also trained in a good manner in the future, so that they can train their students and they can train the future generation. Because I think COVID situation, it will last more than 6 months till now, 6 months, it may be 6 months. And if the lockdown and that type of COVID-19 pandemic will remain, it will be difficult to teach the students. So that I think for the on the behalf of the teachers and on the behalf of the students, that type of webinar should be organized in each and every college, so that students can have an interaction and they have their opportunity to submit their paper, their thought, so that their student-teacher interaction, because this academic cell and student-teacher interaction cell of Birpara College conducting this webinar, I am very thankful to them, and I am very much proud to be part of this students webinar of Birpara College, and thanking you all, and I especially thank to Nikhilesh sir for giving me this opportunity to say something on this occasion. Thank you all. Over to thank you so much, sir, for enlightening the audience. Now, I would like to call upon Professor Rishkumar Sarkar, the convener of the Academic Council and also the head of the Department of History, Birpara College, to embrace the opportunity to say a few words to all of us. Sir, thank you, Shan. শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ শান। আমি প্রথমেই আমাদের সম্মানিত অতিথি ডাক্তার সুকান্ত ঘোষকে এই অনুষ্ঠানের সঙ্গে ওয়েবিনারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি তার সুন্দর বক্তব্যের জন্য। এবং সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বীরপাড়া কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের অধ্যাপক নিখিলেশ ভট্টাচার্যকে, যে এর আমরা তো একাডেমিক কাউন্সিলিং সেল এবং টিচার স্টুডেন্ট ইন্টারাকশন সেলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, কিন্তু মূল কারিগর হচ্ছে নিখিলেশ ভট্টাচার্য, তার জন্য আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই এবং সেই সঙ্গে আমি অভিনন্দন জানাচ্ছি যে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা গোপেল মেমোরিয়াল গার্লস কলেজে তাদের পেপার নির্বাচিত হয়েছিল ওখানে পড়ার জন্য, তারা সাফল্যের সাথে সেটা করতে পেরেছে এবং তারা আজকে আমাদের এখানে প্রেজেন্ট করবে পেপার। প্রোগ্রাম শুভেচ্ছা তাদের। এবং এই করোনার সময় যে কি পরিস্থিতি শিক্ষা, করোনা আমাদের জীবন জীবিকা সমস্ত ক্ষেত্রে একটা ব্যাপক প্রভাব ফেলেছে সারা বিশ্ব জুড়ে, সেই পরিস্থিতিতে শিক্ষার ক্ষেত্রে আমাদের কতগুলো চ্যালেঞ্জের আমরা সম্মুখীন হয়েছি, সেই চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদের কতগুলো নতুন দিগন্ত খুলে দিয়েছে। কিছু সমস্যা রয়েছে, যেরকম আমরা অনলাইন ক্লাস করছি এবং সেটার মধ্যে অনেক কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধা তো অবশ্যই রয়েছে, যেখানে ইন্টারনেটের কানেক্টিভিটির প্রবলেম রয়েছে স্টুডেন্টদের হাতে,
আর্থিক সমস্যার একটা সমস্যা রয়েছে, কিন্তু এই পরিবেশের মধ্যে যেরকম কিছু সমস্যা আসছে, মানুষের চ্যালেঞ্জ আসছে, সেটা ওভারকাম করার জন্য মানুষ চিরকালই নতুন নতুন পথ খুঁজে বের করছে, এবং এই কোভিড সিচুয়েশনেও মা আমরা সেভাবে এগিয়ে চলেছি এবং আগামী দিনে আমরা এটাকে মোকাবিলা করবো এবং নতুন রাস্তা খুঁজে বের করবো পড়াশোনার জন্য। তো আজকের এই ওয়েবিনার এবং সেই সঙ্গে আমি সনাতন দা আমাদের টিচার স্টুডেন্ট টিচার ইন্টারাকশন সেলের যে কনভেনার তাকে আমি অভিনন্দন জানাচ্ছি, শানকে ওই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার ছাত্রছাত্রীরা যারা প্রিপেয়ার প্রেজেন্ট করবে এখানে তারা সুন্দরভাবে প্রেজেন্ট করবে, এবং এই ওয়েবিনারের সাফল্য কামনা করে আমি আমার সকলকে আবার আমার ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। Thank you very much, sir. Next, I humbly request Professor Sanatan Sarkar, convener of student-teacher interaction cell, and also the head of the Department of Economics, Vedpara College. Sir? Sanatan sir, are you there? Hello, Anjum. Are you audible? Hello? মূল্যবান সময় আমাদের জন্য ব্যয় করছেন, বলতে হয় সবাই বলছেন যে নিখিলেশ স্যার যা পরিশ্রম করেছেন আর কি, নিখিলেশ সঞ্জয় আছে, সঞ্জয় আমাদের আইটি সেশনের একজন প্রযুক্তি দেখেন, তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখছি না এখানে আমি শিক্ষাকর্মী বন্ধু কেউ নেই, অনেক অধ্যাপক অধ্যাপিকা বন্ধু আছেন, ছাত্রছাত্রী আছেন, সবাই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এই করোনাকালে শিক্ষা বিষয়ক আলোচনা আমরা শুনবো ছাত্রদের কাছ থেকে, কারণ আমাদের বলার কিছু নেই, সাধারণত সরাসরি সামনাসামনি সেমিনার হয় সেটা একটা দিক, কিন্তু এখন যে প্রযুক্তির ব্যবহারে যে আমরা ভার্চুয়াল বাট রিয়ালিটি দুটো একই সঙ্গে দেখছি এবং সবাইকে পাশাপাশি পাচ্ছি, দূরে হলেও আমরা একটা প্রোগ্রাম করতে পারছি। তো বেশি কিছু বলবো না, এই এই অনুষ্ঠানে যে সমস্ত ছাত্রছাত্রী অংশগ্রহণ করছেন তাদের সাফল্য আমি কামনা করছি। এছাড়া এই যে কলেজ টিম, ত্রিপুরা কলেজ টিমের যে সমস্ত সদস্য অক্লান্ত পরিশ্রম করছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ত্রিপুরা কলেজের দেখছি আমি শুধুমাত্র ইংলিশ ডিপার্টমেন্ট এবং হিস্ট্রি ডিপার্টমেন্টে একজন চারজন ছাত্রী অংশগ্রহণ করছেন, আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রামে আরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করুক এবং অন্যান্য ডিপার্টমেন্ট এরকম একটা উদ্যোগ নিই, এতে ছাত্রছাত্রীদের একটা উৎসাহ বাড়বে এবং শিক্ষা কোভিড নিয়েও যে শিক্ষা গ্রহণ করা যায় সেটা আমরা ছাত্রছাত্রীর কাছ থেকে আজ আজকে শুনবো। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, সে পরিশেষে আমি সানন্দকে ধন্যবাদ জানাচ্ছি এই সমগ্র অনুষ্ঠান পরিচালনার জন্য, আবার টু সানন্দ। Thank you very much, sir, for your kind words. And I'm happy to inform you all that the Student Teacher Interaction Cell is utilizing this webinar as an opportunity to bring the students and teachers of Vedpara College together, and this is the first of its kind. But we shall look forward to more of such opportunities in the future. Now, coming back to the paper presenters, and in no particular order, I would like to call upon first Sanwara Khatun, History Department, to read out her paper. Sanwara, are you here? Yes, ma'am. Over to you. Now read your paper. My name is Sanwara Khatun. I am from History Department. Our topic ta hocche shikhar gurutto এবং শিক্ষার উন্নতিতে বিভিন্ন শ্রেণীর ভূমিকা এবং কিছু ত্রুটি। স্টার্ট করলাম।
সংসারের সমস্ত ধনরত্নের মধ্যে সবচেয়ে মূল্যবান হলো শিক্ষা, মেয়েদের গয়না হলো শিক্ষা। বিভিন্ন মহাপুরুষের ভাষায় শিক্ষা এমন একটা ধন যেটা দান করলে বৃদ্ধি পায়। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন শিক্ষামন্ত্রী মৌলানা আজাদ শিক্ষা ব্যবস্থার উপর বেশ গুরুত্ব দিয়েছিলেন। শিক্ষার প্রচার ও প্রসারের জন্য তিনি বেশ কিছু নীতি নির্ধারণ করেছিলেন। উনার উদ্দেশ্য ছিল প্রগতিকে দ্রুত পথে এগিয়ে নিয়ে যাওয়া। উনি বলছিলেন, দেশের উন্নতি হলেই শিক্ষার দ্রুত বিকাশ ঘটবে। সামাজিক নিরক্ষরতা ও অজ্ঞান থেকে বেরিয়ে এসে সবকিছু যুক্তি দিয়ে বিচার করার জন্য শিক্ষার খুব খুব বেশি দরকার। এই শিক্ষার জন্যই আমরা পৃথিবীতে অন্যান্য জীবিত প্রাণী থেকে আলাদা হতে পেরেছি। শিক্ষার গুরুত্ব এতটাই যে আদিম যুগে শিক্ষা না থাকায় মানুষ জন্তু জানোয়ারের সাথে উলঙ্গভাবে জীবনযাপন করত। ভারতের ইতিহাস ঘাটলে আমরা দেখি শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একের পর এক সরকার, সংস্থা, বিভিন্ন সমাজসেবী সংগঠন এমনকি ব্রিটিশ সরকারও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। কিছুটা নিজের স্বার্থের জন্যই কিন্তু ব্রিটিশরা ভারতে প্রতিষ্ঠিত হওয়ার পর বেশ কিছু অফিস, আদালত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তাদের এছাড়া ব্রিটিশদের উদ্যোগে বিভিন্ন সনদ আইন, 1813 সালের সনদ আইন, উডের দেস্তেজ, মেকলেমিনি, হান্টার কমিশন ইত্যাদির মাধ্যমে ভারতের শিক্ষা ব্যবস্থার উপর এক আমূল্য পরিবর্তন আনা হয়েছিল। এই সময় খ্রিস্টান মিশনারিরাও নিজেদের ধর্ম প্রচারের জন্য ইংরেজি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এই সময় মুসলিম সমাজের মধ্যে শিক্ষার বিকাশ ঘটেছিল। মুসলিম সমাজে শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে স্যার সৈয়দ আহমদের নাম বিশেষ উল্লেখযোগ্য। বঙ্গীয় নবজাগরণের এক জ্বলন্ত প্রতিমূর্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষা ও নারী মুক্তি আন্দোলনে অগ্রজ ভূমিকা নিয়েছিলেন। ঠিক তেমনি মহারাষ্ট্রে শিক্ষা বিস্তারে জ্যোতিবা ফুলে এবং ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গের নাম বিশেষ উল্লেখযোগ্য। এরপর ধীরে ধীরে আরও অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতে থাকে। তবে ভারত স্বাধীন হওয়ার পর শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আনা হয়। অষ্টম ও একাদশ পঞ্চবর্ষীয় যোজনায় শিক্ষার উপর বেশ গুরুত্ব দেওয়া হয়। এমনকি একাদশ পঞ্চবর্ষীয় যোজনায় বিষয়বস্তুই রাখা হয় প্রাথমিক শিক্ষা অনিবার্য। এরপর যেভাবে যেভাবে দেশের উন্নতি হয় সেভাবে সেভাবে বিভিন্ন সরকারের উদ্যোগে বিভিন্ন বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করা হয়। মেয়েদের এবং পিছিয়ে পড়া তফসিলি জাতি, উপজাতি এবং অল্পসংখ্যকদের জন্য কস্তুরবা গান্ধী বিদ্যালয় যোজনা চালু করা হয়। আম্বেদকরের চেষ্টায় পিছিয়ে পড়া তফসিলি জাতি, উপজাতি এবং অল্পসংখ্যকদের স্বার্থে 10 বছরের জন্য শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা করা হয়, যা পরবর্তীকালে আরও 10 বছরের জন্য বাড়ানো হয়। বলা বাহুল্য আজও এই ব্যবস্থা অব্যাহত রয়েছে। স্ত্রীদের মধ্যে শিক্ষার বিস্তার ও উন্নতি ঘটানোর জন্য বিভিন্ন বিভিন্ন সরকারের তরফ থেকে বিভিন্ন বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় এবং হচ্ছে। বর্তমানে এগুলির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা চালিত যোজনা হলো বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা চালিত যোজনা হলো কন্যাশ্রী প্রকল্প ইত্যাদি। বিভিন্ন সরকার, সংস্থা এবং সমাজসেবীরা নানা রকম উদ্যোগ নেওয়ার পরও আজও শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু ত্রুটি রয়েছে। সেগুলি হলো 1 নম্বর, আজ শিক্ষার অবস্থার কথা বলতে গিয়ে আমার কবিগুরু রবীন্দ্রনাথের শিক্ষার হেরফের প্রবন্ধের কথা মনে পড়ে। উনি বলছিলেন, সরস্বতীর সাম্রাজ্যে কেবলমাত্র মজ্জুরি করিয়া মরি, পৃষ্ঠের মেরুদণ্ড বাকিয়া যায় এবং মনস্তত্ত্বের সর্বাঙ্গিক বিকাশ হয় না। আজ আমাদের শিক্ষার অবস্থা ঠিক এই স্তরে দাঁড়িয়ে রয়েছে। আমরা শুধু উত্তীর্ণ হওয়া এবং গ্রেড পাওয়ার জন্যই পড়াশোনা করছি। আসল যে শিক্ষার জ্ঞান তা আমরা অর্জনই করছি না। 2 নম্বর, বিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের বিএড ও ডিএড তো পড়ানো হচ্ছে, কিন্তু উনারা এখনও শিক্ষার্থীদের মানসিক সমস্যা বুঝে সেভাবে মনোযোগ দিয়ে পড়াশোনার চেষ্টা করছেন না। শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আরেকটি বড় সমস্যা হলো পড়াশোনায় ভালো শিক্ষার্থীদের খুব বেশি গুরুত্ব দেওয়া,
এবং দুর্বল শিক্ষার্থীদের প্রতি কোনো নজর না দেওয়া। এর ফলে দুর্বল শিক্ষার্থীদের যেমন মনোবল কমছে, তেমনি শিক্ষার্থীদের আত্মহত্যার সংখ্যাও বেড়ে চলছে। 3, যেহেতু এখন ডিজিটাল ইন্ডিয়া, সবকিছু অনলাইনের মাধ্যমে হয়ে থাকে, সে পরিমাণে স্কুল কলেজে কম্পিউটার শেখানোর কোনো ব্যবস্থা নেই। তাছাড়া যে পরিমাণ টাকায় কম্পিউটার শেখানো হয় তাতে 95% শিক্ষার্থীরা কম্পিউটার শেখা হয় না। 4, এখন সমস্ত ক্ষেত্রে বিশেষ করে চাকরি পরীক্ষাগুলিতে ইংরেজির ব্যবহার খুব বেশি বেড়ে গেছে, কিন্তু সে পরিমাণ ইংরেজি শিক্ষার অভাব রয়েছে। তাছাড়া যারা ছোটো মোটো কলেজে ইংরেজি ভার্সনে পড়াশোনা করছে, তারাও ইংরেজি ভার্সন শিক্ষকদের প্রয়োজন বোধ করেছে। 5, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটি বড় সমস্যা হলো ছাত্র রাজনীতি। এই ছাত্র রাজনীতিবিদরা শিক্ষার্থীদের জন্য কিছু ভালো কাজ করে থাকলেও এতে ত্রুটি বেশি রয়েছে। এদের কিছু আন্দোলন এবং অমানবিক কাজকর্মের জন্য এরা যেমন নিজের পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি অন্যান্যদের পড়াশোনাতেও এর খারাপ প্রভাব ফেলছে। বর্তমানে একটি নতুন সমস্যা মহাবিদ্যালয়ের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে, অতিথি শিক্ষকদের SST পদে নিয়োগ। এটা যদি করা হয় তাহলে আর নতুন অতিথি শিক্ষক শিক্ষিকাদের নিযুক্ত করা হবে না। বলা বাহুল্য, আমাদের ভারতে 50% শিক্ষার্থীদের জীবন জীবিকা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের শিক্ষার গুরুত্ব এবং ভবিষ্যৎ বোঝানোর জন্য তেমন করেও মোটিভেশন স্পিচ এর ব্যবস্থা করা হয় না। 8, লকডাউনে কিছুটা হলেও অনলাইনের মাধ্যমে পড়াশোনার ব্যবস্থা করা হলে কিছু শিক্ষার্থী যেমন উপকৃত হয়েছে, তেমনি এক শ্রেণীর শিক্ষার্থী এটি থেকে পুরোপুরি উচ্ছেদে গেছে। 11, শিক্ষার ক্ষেত্রে সবথেকে বড় সমস্যার মধ্যে একটি অন্যতম হলো দেশের আর্থিক অবস্থা এবং সরকারের শিক্ষার প্রতি কম নজরদারি। এছাড়া কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের ঘনিষ্ঠতার অভাব, বিভিন্ন মধ্যসত্ব শ্রেণীর দুর্নীতি ইত্যাদি। 12, ফ্যামিলির সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের সাক্ষাৎ ও যোগাযোগের কোনো ব্যবস্থা নেই প্রায় বলাই চলে। 2011 এক রিপোর্ট অনুযায়ী ভারতে মাত্র 3% শিক্ষার্থী চাকরি পেয়েছে। চাকরির এই অবস্থা দেখে শিক্ষার্থীরা আর উচ্চশিক্ষায় তেমন উৎসাহ দেখাচ্ছে না। 14, বিগত কয়েক বছর ধরে সিলেবাসে কোনো পরিবর্তন না হওয়া এবং পরীক্ষার আগে পুরো সিলেবাস সম্পূর্ণ না হওয়া আজকাল প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। 15, প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আরও নাচ গান খেলাধুলা যোগ ইত্যাদির অভাব রয়েছে। 16, প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে। 17, প্রায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে পাঠ্যপুস্তক, চেয়ার টেবিল, পানীয় জলের অভাব রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ অভিযানের ওপর জোর দিলেও শৌচাগারগুলি এখনও পরিষ্কার পরিচ্ছন্ন নেই। 18, শিক্ষার ক্ষেত্রে বেশ কিছু রাজ্যই পিছিয়ে রয়েছে, তবে আজ আমার সব থেকে খারাপ বোধ হয় পশ্চিমবঙ্গের জন্য, যে বাংলা ভারতকে পথ দেখাতো। সমস্ত উচ্চ শিক্ষা উচ্চ চাকরিতে বাংলাই ছিল সর্বেসর্বা, সেই সব উচ্চ স্তরে আজ বাঙালিদের খুঁজে পাওয়া যায় না। আমার নিজস্ব এক অভিজ্ঞতার ভিত্তিতে মনে হয় এর জন্য দায়ী NCERT-র বুকগুলো। এই বুকগুলোতে যেভাবে বিস্তারিতভাবে বিষয়গুলি আলোচনা করা হয়েছে, পশ্চিমবঙ্গের বইগুলিতে এর অভাব রয়েছে। 19, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সংরক্ষণ 10 এবং আরও 10 জন্য বাড়ানো হয়েছিল ঠিকই, কিন্তু আজও এই ব্যবস্থা অব্যাহত রয়েছে। 20, আমাদের পরীক্ষার প্যাটার্নই এভাবে তৈরি করা হয়েছে যে নোট পড়তেই আমাদের দিন শেষ হয়ে যায়, আসল জ্ঞান আর অর্জন হয় না। তবে এসব ত্রুটিগুলোকে দূর করে আমরা শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত থেকে উন্নত স্তরে পৌঁছে দিতে পারি। যেমন ছাত্রছাত্রীদের নিজস্ব পড়াশোনা সম্পর্কে সচেতন হতে হবে, শিক্ষক শিক্ষিকার অভাব মেটানো, দুর্বল শিক্ষার্থীদের প্রতি একটু নজরদারি বাড়ানো, সংরক্ষণের ব্যবস্থা কমানো বা শেষ করা, অনলাইনের শিক্ষার উপর জোর দেওয়া, চাকরিতে বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থায় কিছু পরিবর্তন, সরকারের বিশেষ নজরদারি এবং সরকারের তরফ থেকে বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া ইত্যাদি। তবে কিছু ত্রুটি থাকা সত্ত্বেও শিক্ষার যে একটা বিশেষ গুরুত্ব রয়েছে তা আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। এছাড়া এই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সেসব মহাপুরুষ, শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন সংস্থা ও সরকারের ঋণী হয়ে থাকব।
শিক্ষা আমাদের সেই জীবন সঙ্গীর মতো, যেটা দরকার জীবনের প্রতিটি মুহূর্তে পদে পদে রয়েছে। শিক্ষা সব দিক থেকে আলোকিত করে আমাদের সঠিক মার্গদর্শন করে। অবশেষে পড়েগা ইন্ডিয়া তভি তো বড়েগা ইন্ডিয়া। জয় হিন্দ। Thank you so much, Tanwara, for such a thought-provoking paper presentation. It was wonderful. Now, moving on with the next presenter, I would like to call upon Joyshree Roy from Department of English to read out her paper. Joyshree, are you with us? Hello? Yes, you're audible, Joyshree. Hello? Am I audible? Yes, you're audible. You can read your paper now. Thank you. Hello, sir. I am Joyshree Roy. And thanks a lot, our teachers, who help us in this situation. Today, I would like to say something based on educational values. Everything we think, everything we feel, every action we take is because of our beliefs and values. We may not be aware of it. We may not be conscious of it. But our values shape our decision, and our decision shape our life. For a modern society, education is very important. The old values of education and ethics have been shaping slowly. So it is the right time to get educated by including the history of the students. Values education is a subject implemented about the process of teaching, imparting, and acquiring the norms, morality, self-reflection, and personality to reward a healthy individual based from set of reflection. Especially in government schools, the students don't have to develop such values. But why? Because students are being taught only on the basis of numbers, regardless of how they develop good values. They still don't understand how important it is to have human values. Why do we need values education, and why it is of utmost importance in our human life? If we value money more than happiness, our life might be full of expensive things, but there will be no joy in that experience. Why do we need values education? And values education helps in identification of basis expression of all human beings. Values education based on which can frame our goal and sub-goals to fulfill our basic expression. Values education helps in living with correct understanding of values, which brings happiness in continuity, otherwise we feel depressed, frustrated, and happy. Technology does not decide what is valuable. Without knowing what is valuable, technology can be aimless, directionless, and therefore can be put to any use, either constructive or destructive. The teacher of modern school has to apply a very important role in value-oriented education. The ideal personality of the teacher influences the moral development of the students. The teacher should relate value education cautiously in the process of calculation of democratic, social, moral, and spiritual values education. Therefore, the teacher cannot be ignored. Hence, I say that students need to explain to us why this value education so important to our human life. Thank you. Thank you, Joyshree, for your presentation. Now moving on with the next presenter, I call upon. Wait a second. What's the meaning of value education? Value education মানে কি? Is the question for me or for the presenter? No, presenter. It's a question for presenter. Joyshree, are you there? Joyshree Roy. Joyshree, are you with us? Can you hear us? She's not responding right now. Okay, it's fine. Actually, she's not responding. Now moving on with the next presenter. We have Shomaita Ghosh
again from English department. Shomarita, are you present? Shomarita? Yes, you're audible. Go on with your presentation, Shomarita. আমি সময়টা আমার পেপারের নাম আজকে শিক্ষা ব্যবস্থা ও কঠোর বাস্তব শিক্ষা এবং জীবন নিবিড়ভাবে সম্পর্কিত শিক্ষাই সমাজের বুকে এনে দেয় অগ্রগতির অমর চেতনা যুগ পরিবর্তনের সাথে সাথে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার প্রক্রিয়াতেও নানা পরিবর্তন এসেছে তবে শিক্ষার প্রবাহপথে যেন কোনো কিছু বাধা হয় না দাঁড়ায় সেই দিকে লক্ষ্য রাখা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় করোনা মানব জীবনে নানা দিকে ব্যাঘাত সৃষ্টি করেছে চরম আঘাত এনেছে শিক্ষা ক্ষেত্রে বহু গুরুত্বপূর্ণ পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এক অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি হয়েছে এই গৃহবন্দী জীবনে শিক্ষার ধারাকে অব্যাহত রাখার জন্য অনলাইন শিক্ষাকে একমাত্র পথ বলে মনে করা হচ্ছে অনেক স্কুলে বিশেষ করে শহরে নামী দামি স্কুলে অনলাইনে পঠন পাঠন শুরু হয়ে গেছে সরকারি স্কুলের ক্ষেত্রে রাজ্য সরকার টিভি চ্যানেলের মাধ্যমে ক্লাস করানোর ব্যবস্থা নিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এর জন্য শিক্ষা ক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি হবে না তো দা হিন্দুর একটি প্রতিবেদনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছিল প্রথমেই বলা হয়েছিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর কথা হোয়াটসঅ্যাপেই তার পড়াশোনা চলছে শিক্ষক শিক্ষিকার কাছ থেকে সব রকম সহায়তাও সে পাচ্ছে তবুও তার কাছে তার শ্রেণীকক্ষই শ্রেষ্ঠ সমস্যা শিক্ষক শিক্ষিকাদেরও হচ্ছে শিক্ষাদান মানেই তথ্যের আদান প্রদান নয় শিক্ষাদান জ্ঞান অর্জন এবং মানুষ করার জীবন্ত প্রক্রিয়া যা একজন শিক্ষক শিক্ষিকার মাধ্যমে ছাত্রছাত্রীরা পেতে পারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বললে শিক্ষা সম্বন্ধে আমরা একটা মহৎ সত্য শিখিয়াছিলাম আমরা জানিয়াছিলাম মানুষ মানুষের কাজ হইতেই শিখিতে পারে যেমন জলের দ্বারাই জলাশয় পূর্ণ হয় শিখার দ্বারাই শিখা জ্বলিয়া ওঠে প্রাণের দ্বারাই প্রাণ সঞ্চারিত হইয়া থাকে গুরু শিষ্যের পরিপূর্ণ আত্মীয়তা সম্বন্ধের ভিতর দিয়াই শিক্ষা কার্য সজীব দেহে শ্রোণিত স্রোতের মতো চলাচল করিতে পারে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অনেকেই করোনার আগমনের আগে সোশ্যাল মিডিয়াতেও ছিলেন না কিন্তু আজ উনারাই হোয়াটসঅ্যাপে জুমে স্কাইপে কুড়িয়ে চলেছেন এই পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন শিক্ষার্থীদের মনে অনেক জিজ্ঞাসা থেকে যাচ্ছে স্বাভাবিকভাবেই দুপক্ষেরই সমস্যা হচ্ছে দ্য হিন্দুর প্রতিবেদনের একেবারে শেষের দিকে তুলে ধরা হয়েছিল অবন্তীর সহপ্রতিষ্ঠাতা অক্ষয় সাক্সেনার কথা এই সংগঠনটি হরিয়ানা রাজস্থান ঝাড়খণ্ড মধ্যপ্রদেশের রাজ্য সরকারের সাথে যৌথভাবে কাজ করছে যাতে নিখরচায় 10 লক্ষের বেশি শিক্ষার্থী উপকৃত হবে তবে এক্ষেত্রেও যারা বরাবর বঞ্চিত হয়ে এসছে তারা বঞ্চিত হবে আত্মনির্ভর ভারত প্রকল্পের শেষ দফার ঘোষণার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছিলেন করোনার কারণে যে অভিজ্ঞতা হয়েছে তার ভিত্তিতে অনলাইন শিক্ষার উপর জোর দেওয়া হবে সেই জন্য ই লার্নিং চালুর কথা বলা হয়েছিল সাথে দীক্ষা নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্মে চালুর কথা বলা হয়েছিল বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট টিভি চ্যানেল থাকবে সে কথাও বলা হয়েছিল তবে রাতারাতি অনলাইন শিক্ষার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা সম্ভব নয় বিশেষজ্ঞদের বক্তব্য লকডাউন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অনলাইন শিক্ষার গুরুত্ব ঠিক কতটা এ বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস বলেছেন অনলাইন শিক্ষার প্রসারে আপত্তি না থাকলেও সবার আগে নিশ্চিত হতে হবে একজন পড়ুয়াও যাতে পরিকাঠামোর অভাবে বঞ্চিত না হয় অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন প্রান্তিক ও গ্রাম মফস্বলে থাকা কলেজগুলি সব পড়ুয়াকে এক ছাতার তলায় আনতে পারা নিয়ে ওনার চিন্তা অনলাইন শিক্ষা এক প্রযুক্তি নির্ভর শিক্ষা যার জন্য দরকার অন্তত 31 স্মার্টফোন ও দ্রুত গতির ইন্টারনেট সংযোগ তাই প্রচুর ছেলে মেয়ে বঞ্চিত হতে চলেছে 2017-18 সালের মিশন অন্তর্দয়ের তথ্য অনুযায়ী 16% বাড়িতে 8 ঘন্টা 33% বাড়িতে 9-12 ঘন্টা ও 47% বাড়িতে 12 ঘন্টার বেশি বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয় তাও লো ভোল্টেজের সমস্যা সহ ভারতের নবীন প্রজন্মের মধ্যে কম্পিউটার ব্যবহার করে 8% দেশের 66% মানুষ গ্রামে বাস করেন সেখানে 15% বাড়িতে ইন্টারনেট আছে আর শহরে সেক্ষেত্রে 42% এনএসএসও রিপোর্ট 2018 এই বঞ্চিত হওয়া শিক্ষার্থীদের অনেক অনেক পিছিয়ে দেবে তবে শুধুই কি পিছিয়ে দেবে দেশে অনলাইন শিক্ষার প্রথম বলি হয়েছেন কেরালার মল্লপুরমে নবম শ্রেণীর ছাত্রী 14 বছরের এই শিক্ষার্থীর কাছে স্মার্টফোন ছিল না বাড়ি টেলিভিশন 3 মাস ধরে খারাপ লকডাউনের মধ্যে বাবা রোজগারও বন্ধ সে অনলাইন ক্লাস করতে পারবে না এই হতাশা থেকে গত
একই জুন আত্মহননের পথ বেছে নেন বেদিকা। এই ঘটনা কিছুদিন পরে অনলাইন ক্লাসের জন্য বারবার স্মার্টফোন চাওয়ার পরও না পাওয়ায় নিজের জীবন শেষ করে ফেলার সিদ্ধান্ত নেয় পাঞ্জাবের একাদশ শ্রেণীর ছাত্র। সেই শিক্ষার্থী বাবা বলেন স্মার্টফোন কিনে দেওয়ার মতো সামর্থ্য উনার নেই। অন্যদিকে 20 জুন হাওড়ার দশম শ্রেণীর এক শিক্ষার্থী অনলাইনে ক্লাস না করতে পারায় পূর্বোত্তর শিক্ষার্থীদের পথই বেছে নেয়। এই একই ঘটনা ঘটে আসামের দশম শ্রেণীর এক ছাত্রের সাথে। কিন্তু এমনটা কি হওয়ার কথা ছিল? কদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি খবর বারবার ভেসে উঠছিল। খবরটি হিমাচল প্রদেশের এক দুধ বিক্রেতার। সন্তানদের অনলাইন ক্লাসের জন্য স্মার্টফোনের দরকার, অনেকের কাছে সাহায্য চাওয়ার পরও সাহায্য না পাওয়ায় রোজগারের একমাত্র মাধ্যম গরুটিকে উনি বিক্রি করে দিলেন 6,000 টাকায়। এমন কত ঘটনা যে ঘটে চলেছে তা আমরা কেউই জানি না। ভারতের অর্থনীতি ডুবতে বসেছে, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষেরা আরো পিছিয়ে পড়ছে, লকডাউনের কারণে রোজগার বন্ধ, অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। এরই মধ্যে অনলাইন ক্লাসের জন্য স্মার্টফোন কেনা সবার পক্ষে সম্ভব না। ইন্টারনেটের খরচাও তো সেই ছাত্রছাত্রীদেরই বহন করতে হবে। ডুয়ার্সের এক প্রাইমারি স্কুলের শিক্ষকের সাথে কথা বলে জানা গেছে, ইউটিউবের মাধ্যমে ক্লাস করানোর চেষ্টা অসফল হওয়ার পর এলপিজি ডিপিএসসি টিভি চ্যানেলের মাধ্যমে ক্লাস করানো শুরু হয়। এছাড়া জুলাই মাসে মিড ডে মিলের সাথে প্রতিটি বিষয়ের উপর প্রথম থেকে অষ্টম শ্রেণী ছাত্রছাত্রীদের অ্যাক্টিভিটিটা দেওয়া হয়, যা ছাত্রছাত্রীরা এই সময় বাড়িতে বসে সমাধান করবে। অন্যদিকে গ্রামের দিকে দেখা যাচ্ছে ক্লাস তো দূরের কথা, শিক্ষক শিক্ষিকাদের সাথে শিক্ষার্থীদের যোগাযোগ পর্যন্ত নেই, ফলে পড়াশোনা পুরোপুরি বন্ধ, পরীক্ষার চিন্তায় অনেকেই অবসাদে ভুগছে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ছোটদের ওপর। মহামারীর কারণে সহপাঠীদের সাথে খেলা, স্বাধীনভাবে পড়াশোনা সবই বন্ধ। এক শ্রেণীর যেমন অনলাইনে পড়ার সুযোগই নেই, আর এক শ্রেণীর কাছে নির্দিষ্ট সময় ফোন হাতে নিয়ে বসে পড়াটা অনেকটা সেকুলারই মতো। ইউটিউব আনএকাডেমির মতো অ্যাপগুলো মহামারীর শুরু অনেক আগে থেকে আমাদের নানাভাবে সাহায্য করে এসেছে। আর্থিক সমস্যার কারণে যারা মোটা টাকা দিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা কোচিং নিতে পারে না, তারা নানা বইয়ের পিডিএফ ডাউনলোড করে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে। একথাও ঠিক, অনলাইনে নিজের মতো করে জ্ঞানের ভান্ডার বৃদ্ধি করার উপায় রয়েছে। তবে সমস্যাটা অন্য জায়গায়। অনেকের যে ফোন কেনারও সামর্থ্য নেই, অনলাইন শিক্ষাকে এই মহামারীর সময়ও শিক্ষার ধারা অব্যাহত রাখার অস্ত্র হিসেবে ব্যবহার করা হলেও একজন শিক্ষার্থীকেও যদি এর কারণে বঞ্চিত হতে হয় তা মানা যায় না। যেখানে কন্যাশ্রীর মতো প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার চেষ্টা করা হয়, মিড ডে মিল অনেকের স্কুলে যাওয়ার কারণ, সেখানে এই বৈষম্যের ফল যে ভয়ঙ্কর হবে তার বলার অপেক্ষা রাখে না। লকডাউনের কারণে অনেকেরই আর্থিক অবস্থা ভেঙে পড়েছে, অনেকেই চাইবেন ছেলে মেয়েরা কিছু কাজ করে সংসারে হাল ধরুক, সেক্ষেত্রে ড্রপ আউটের সংখ্যা বাড়ার সম্ভাবনা অনেক বেশি। তাই এই বিষয়গুলি নিয়ে ভাবা খুব দরকার। থ্যাংক ইউ। তোকে তো চিনি, যাই হোক, খুব ভালো বলি, বেশ ভালো বলি, এবং যে পয়েন্ট গুলো বলি সেগুলো একেবারে সত্যি, এগুলো মানুষের একেবারে জীবনের মধ্যে ঢুকে গেছে। ভালো বলি, থ্যাংক ইউ। Thank you very much, Omaita. Now we almost have come to the end of our webinar. We have lined up our last paper presenter for the day. It's Rinki Kumari Thakur from English Department. Rinki, are you present? Are you with us? Yes, ma'am. Rinki? Yes, ma'am. You can go forward. My topic, education and its values. So first of all, let us know about the definition. Value education is a process by which people give moral values to each other. Explicit values education is associated with those different methods or programs that teachers or educators use in order to create learning experiences for students when it comes to value education. Some famous person has said that value education is the aggregate of all the process by means of which a person develops abilities, attitudes and other forms of behavior of the positive values in the societies in which he lives.
So basically my paper covers a point like why is education important in our system, education system, and what is its utmost important in human life. As we all know that our education system often fails to put proper emphasis on value education. From the starting, we have seen that we have given more emphasis on the marks rather than on the values. We can even know that we have also seen that day by day the competitions are going high and high. But if on the other hand, if we see the value of value education is depleting day by day. People are giving more importance for the marks, not for the values. We can find that there are many people who are very well educated, but they lack values within them. Values are very important because if we don't have values, we will not be able to judge the things which is right and which is wrong. And without good values, the world will be a very terrible place for us to live. The main objectives of value education are, number one, full development of child's personality in its physical, mental, emotional and spiritual aspects. Inculcation of good manners and of responsible and cooperative citizenship. Number three, developing respect for the dignity of individual and society. Number four, inculcating of a spirit of patriotism and national integration. Number five, developing sense of brotherhood at social and national and international levels. Number seven, developing tolerance towards and understanding of different religious faiths. Number seven, enabling people to make decisions on the basis of sound moral principles. And number eight, clarifying the meaning and concept of value education. We all know that education has the greatest value, but at the same time, value education modifies the nature of an educated person. It gives the person to judge what is right and what is wrong. Thank you. Thank you very much, Rinki. Thus, we have almost come to the end of the webinar today. I would like to tell my audience that if they have any questions for the paper presenters, they may go forward and ask their questions or queries if they have any. Anusha, you had a question for Joyshi. Is Joyshi around? Hello? Yes. Hello? Joyshi, are you with us? Yes, can you hear me? Yes. Joyshi, Anusha had a question for you. Hello? Yeah, hello, sir. Hello? Hello? Can you explain the value education? What's the meaning of value education? Value education is a subject implicated about the process of teaching. You are Bangali, Bangalai, Bangalai. You can speak Bangalai. You can speak Bangalai. You can speak Bangalai. Yes, sir. So, value education means that তো মানুষের মধ্যে তো মূল্যবোধ থাকাটা খুবই জরুরি। তো মূল্যবোধটা হবে কোথা থেকে? যদি ভালো একটা এডুকেশন যদি না দেওয়া যায়, ভালো এডুকেটেড যদি সে ব্যক্তিটা হয়, তবেই তো তার মধ্যে মূল্যবোধটা আসবে। কিরকম ধরে নিন যে
মানে অনেকগুলো খাবার রাখা আছে, ফ্রুট রাখা আছে, তো সেই খাবারের যদি আমরা মূল্যটা বুঝতে না পারি তাহলে সেই খাবারটা খেয়ে আমাদের কি হবে? ধরো আমি ক্লাসটা করে বেরিয়ে আমি ক্লাস করে বেরিয়ে এলাম সমস্ত খাবার টাবার খেয়ে, এবার তারপরে আমার সঙ্গে একটা লোকে ঝগড়া লাগলো, আমি লোকটার কোমরে আছে, আমার কোমরে নেই, লোকটার কোমরে একটা ছোড়া বাঁধা আছে, আমি ছোড়াটা ছুটে তার লোকটার কোমর বুকে বসিয়ে দিলাম, লোকটা মরে গেল। এডুকেশন আমি বেরিয়ে আমি ক্লাস করলাম বেরিয়ে এলাম, একটা লোকের সঙ্গে আমার ঝগড়া লাগলো, লোকটার কোমরে একটা ছোড়া বাঁধা আছে, আমি ছোড়াটা তুলেই রাগের বসে লোকটার বুকে বসিয়ে দিলাম, লোকটা মরে গেল। তাহলে কি এটা ভ্যালু ডেরিভেশন থাকলো না? এখানে কোনো ভ্যালুডেশন থাকলো না। মূল্যবোধ পাল্টে যায়, মূল্যবোধ থাকে না, তোমরা যেটা ভাবছো সেটা নয়, মূল্যবোধটা এইভাবে থাকে না, মূল্যবোধটা সময়ের সঙ্গে পাল্টে যায়, তুমি যখন যে পরিস্থিতিতে বলবে সেই পরিস্থিতি তোমার মূল্যবোধটা পাল্টে যায়।